সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিস ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করব। এটি হচ্ছে সবজি রেসিপি। চলুন দেখা যাক এই রান্নাটি কীভাবে করতে হয়। এখানে আমি একটি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ, ফালা করে নিয়েছি, এবং দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাঁচফোড়ন। দিয়ে এগুলো হালকা ফ্লেভার আসার পরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যখন নাকি পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং দিয়ে দেবো দুটি গাজর। আমি গাজরগুলোকে এরকম করে কুচু কুচু করে কেটে নিয়েছি। দিয়ে দেবো গ্রেট করে রাখা এক কাপ পরিমাণ বাঁধাকপি এবং দিয়ে দেবো এখানে পেঁয়াজের কলি, আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ। এই সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ, চারটি কাঁচামরিচ। দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। যে পানি এখান থেকে বের হয়ে এসেছে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন, এই পানি দিয়ে আমার এই সমস্ত রান্না হয়ে যাবে। আমার মনে হয়েছিল ঝাল কম হবে, এই জন্য আমি এখানে সামান্য একটু মরিচের বাটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ। দিয়ে এগুলো খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এই সবজি থেকে পানি বের হয়ে এসেছে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। এই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর পানিগুলো কিন্তু এখনও শুকায়নি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো একটি টমেটো। আমি টমেটোগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এবং দিয়ে দিলাম একটি ম্যাগি মশলা। অবশ্যই ম্যাগি মশলাটা দিতে হবে। ম্যাগি মশলাটা দিলেই কিন্তু এই সবজির স্বাদটা অনেকটা বেড়ে যাবে এবং গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে অনেক মজা লাগবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে, একদম পানিগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি অনবরত নেড়ে চেড়ে হালকা হালকা যে পানিটা আছে এগুলো শুকিয়ে নেব এবং এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু টেস্টিং সল। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই সবজির স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এবং এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু খুব সুন্দর তেল বের হয়ে এসেছে। চুলার আঁচটা বন্ধ করে আমি রেখেছি। এই চুলার যে তাপটা আছে এই দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছি নিচে কিন্তু কোনো প্রকার কোনো পানি নেই। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, কতটা সহজে আপনাদেরকে সুস্বাদু করে রান্না করে দেখিয়ে দিলাম। গরম গরম ভাত রুটির সঙ্গে অনেক মজা লাগে এই সবজিটি খেতে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক সুস্বাদু হয়ে থাকে। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।